ব্রজের কোলে কোলে আমি মাখবো ব্রজের পদধূলি, যাবো ব্রজের কোলে কোলে আমি মাখবো ব্রজের পদধূলি। তোমার রিদমা ঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমার রিদমা ঝারে রাখবো ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেবো না তোমার রিদমা ঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমার রিদমা ঝারে রাখবো ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না আমি ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না। Thank you.
দেশ, বৃহত্তম গণতন্ত্র। আপনি কি বলেন ম্যাডাম,
এরকম একটা অ্যাক্সিডেন্টে কি মানুষ বাঁচে? বাঁচার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন ওই হিস্টোরিক্যাল জামগাছ। আচ্ছা বিষয়টা অতি সহজ হবে না মানে বুঝে যাও। কিছুই করা যাবে এমনকি এই অবস্থায় ওই গাছের কাছে যাওয়া পর্যন্ত ঠিক হবে না। তাছাড়া পুলিশ স্টেশনে কি বাঁচাবে শুনি? আমি বরং একটা কাজ করি, খবরটা এখনই বিডিও কে জানাতে হবে। চলো যে মোর চলো 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 হেমন গাছটা ভেঙে বলল যা বাবা গাছ গন পোশাক পরা রাখে আহা কি প্রোডাক্টিভ গাছটা ছিল তো ফল দিত শুধু কোয়ান্টিটি এমন সুইট টেস্টি জাম আমি তো জীবনে খাই। দয়া করি আপনারা কথা থামান তো কথা থামান। দিনপতি ফরে ফরে কালো যা বলি তো ভাগানি ভাবি না। মরে নি
এমন ভারী কাজ করলে কেউ বেঁচে থাকতে পারে? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। খাবেন খাবেন, শোনেন শোনেন, কি বলতেছে শোনেন শোনেন। আমরা এত লোক রয়েছি, আপনি হুকুম করেন আমরা গাছটাকে সরাই, মানুষ ধরে বের করেন। হ্যাঁ স্যার, বলছি কি, কিন্তু বেশ ভাবনার বিষয়, মানুষজনের বাঁচান স্যার। ভাবনার বিষয় নয়, শোনো, অত ব্যস্ত হলো না পরিদাস কাকা। তবে স্যার, আমার কিন্তু মনে হচ্ছে গাছটা বেশ ভারী হবে, আর গাছটা কঠিন হবে। এই গাছটা পাকাটা স্যার মুশকিল নাকি? না, মুশকিল না। না না, মুশকিল কি আছে, আমরা এত গুলা লোক রয়েছি দরকারে, আরো কিছু লোক ডেকে আনছি। স্যার, আপনি শুধু হুকুম করেন গাছটা সরায়, মানুষটা বের করে আনেন। কথা কেউ তুলবেন না এখন, আগে আমি যাই এসডিওর কাছ থেকে পারমিশন নিয়ে আসি, ততক্ষণ আপনারা ওইখানেই দাঁড়িয়ে থাকুন, বুঝলেন? আমি আসছি। শোনো বন্ধু শোনো, প্রাণহীন গাছটার কি কথা, গাছের তলায় চাপা মানুষের দাহ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন গাছটার কি কথা, গাছের তলায় চাপা মানুষের দাহ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, এখানে আলো চাপা মানুষের দারুণ মর্ম কথা। শোনো বন্ধু শোনো, আমি যাবো আর আসবো, শুধু এসডিওকে একবার জিজ্ঞেস করে আসি, কেমন? চলো 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 এসডিওর কাছে, চলো 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 এসডিওর কাছে, চলো এসডিওর কাছে সবাই, চলো 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 এসডিওর কাছে সবাই, চলো 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 চলো। একদম তৈরি, আপনি শুধু অর্ডার দিন, বাকিটা আমি ম্যানেজ করে নেব। পরে একটা লেবার চার্জ ভাউচার সাবমিট করো। হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমি কিছুই করতে পারি না। ও, গাছ জন্মায়, বড় হয়, আবার ফলও দেয়। মানুষ জন্মায়, বড় হয়, সংসার করে, আবার কাজও করে। মানুষ চলে যায়, সন্তান থাকে। গাছ চলে যায়, চারা বেঁচে থাকে। মরা গাছে কাঠ হয়, মানুষ মরলে ছাই হয়। মরা গাছে কাঠ হয়, মানুষ মরলে ছাই হয়। মানুষ নয়, মনুষ্যত্ব চাপা পড়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, এই নিন বাড়ি, আমি তবে আসি ম্যাডাম। আসুন। একবার
আমাদের কাছে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই ফাইলটা দেখি। যদি নিজেরা আইন না মেনে সমস্ত কাজে
না মানা আইনটাই চালু করে দিই, তাহলে দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি হবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই কৃষি দপ্তর থেকে খবর এলেই গাছ সরানো যাবে। তবে আপনারা ঘাবড়াবেন না, আমি কিছু একটা করব, এটা কথা দিয়ে গেলাম। মানুষটাকে মনে যাবে অপেক্ষা অপেক্ষা, তবেই তো সবুরে দেওয়া এই তুই জাম ফলবে ভাই, অপেক্ষা যে করতেই হবে তাই চলি ভাই। হ্যালো হ্যালো, আমি বাড়ি চলতো থেকে বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমাদের ওই ফাইলটার কি হলো? ফাইল কোন ফাইল? জাম গাছ। বাহ, এসএমএস করলাম না? এই যে দেখুন, কোন গাছ গাছের ব্যাপারে কোনো কথা এখানে বলবেন না। যদি কোনো ফুল পাতা লতার খবর থাকে তাহলে বলতে পারেন। এটা হলো হর্টিকালচার ডিপার্টমেন্ট। ওহো সরি, রং নম্বর হয়ে গেছে। হ্যালো হ্যালো, কৃষি দপ্তর বলছি। আচ্ছা, আমাদের ওই ফাইলটার কি হলো? ফাইল কোন ফাইল? আরে জাম গাছ, কালো জাম। কারণ ওই গাছ সংক্রান্ত
মামনবাজি পেয়েছি। আরে না 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 না, মামনবাজি কাটা। আর কাল বিলম্ব নয়, সোজা কৃষি দপ্তর। চলো 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 কৃষি দপ্তরে চলো 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 কৃষি দপ্তরে চলো কৃষি দপ্তরে সবাই চলো 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 কৃষি দপ্তরে সবাই চলো 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 চলো। দেশ ভাগের আগে বর্ডারে থাকতাম, বাড়ির সামনে একটা লম্বা হেলানো তাল গাছ ছিল, গাছের গোড়াটা ছিল পাকিস্তানে আর তাল পড়ত ইন্ডিয়াতে। আপনি পারেন হুকুম দিতে পুরসভার লোকদের বলেন একবার গাছটারে সরায় মানুষটারে বাহার করে আনে, বাঁচান বাঁচান ছেলে মানুষটারে বাঁচান। আহারে অবধ শিশু, আমি কি সেটা না ভেবেছি, কিন্তু কি করে হবে, ব্যাপারটা নিয়ে জরুরি ভিত্তিতে মিনিস্টারের কানে তো আমি তুলেছি নাকি, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা রিপোর্ট আসা। মা মা গো, সন্ধে মালি তোরে আমি একটি কথা বলি, নিজের ফাঁদে পড়বি যখন নিজেই যে মলি, গাছে চাপা মানুষ অসীম ধৈর্য তার, সেই চরণে ঠাই চাষ তো কর গিয়ে পুজো তার, সেই চরণে ঠাই চাষ তো কর গিয়ে পুজো তার। ওই হি গেলো ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী, ওই গেল ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী। এগুলার মানুষ ভরম ভরম ইচ্ছা করে দিদু ভাবুছি পারি না, ভয় হয় এক মুহূর্তে আমি হয়তো নেই হয়ে যাবো, নেই হয়ে তো আরো একটা দিন গেল, আরো একটা দিন গেল, আরো একটা দিন গেল, রিপোর্টটা না এলো, মানুষটা পড়ে রইল গাছের নিচে, গাছের নিচে থাক 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 পড়ে থাক 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 গাছের নিচে পড়ে থাক, গরম করে পড়ে থাক, গাছের নিচে পড়ে থাক, গরম করে পড়ে থাক, খেলায় খেলায় বেলা গেল সন্ধ্যা হয়ে এলো, খেলায় খেলায় বেলা গেল সন্ধ্যা হয়ে এলো, মনে হলো এবার বেরোলো এবার বেরোলো এবার বেরোলো। হ্যালো 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 মা, হ্যাঁ এক মিনিট একটু একটু লাইনটা হোল্ড করুন।
আচ্ছা আপনারা কি জানেন ওই দীপা সিন্ধু আর সাক্ষী এরা লিখিত বার্তা কি পাঠিয়েছেন? লিখেছেন যে সব রাজনীতি বন্ধ করে মানুষটাকে বাঁচাবার চেষ্টা করা হবে। কিন্তু সন্ধে হয়ে গেল, এবার কি করা যাবে? হরি দিন তো গেল সন্ধ্যা হল পর পর চলে, হরি দিন তো গেল সন্ধ্যা হল পর পর চলে, হরি দিন হল পাই গেল কত মূল্য ভাবে, হরি দিন তো গেল সন্ধ্যা হল পর মালি বটে, আমি বাপ, আমি যে ভালো করে দেখেছি মানুষ এখন ধরেনি গো, হাত মারি একটা
কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। তে চাকরি ভাত ডালে নিছিলাম গো। ঠিক আছে, ঝটপট ঝটপট। হ্যাঁ এবার এবার লিখছি লিখছি। শুনছেন শুনছেন ভাই, আপনি শুনছেন, আপনি একটু কষ্ট করে খেয়ে নিতে পারবেন, একটু খেয়ে নিতে পারবেন কষ্ট করে? হ্যাঁ কি বলেন, কি বলেন, পারবেন না, পারবেন না? কি করবো বলেন, কি করবো? আপনি চাপো পড়া আর আমার হাত দুখান বাধা, সবই তো দেখছেন। বিশ্বাস করেন আমার কিছু করার নেই, এই পড়া দেশে একটা মানুষ নেই গো, একটা মানুষ নেই, একটা মানুষ নেই। আপনার কোন আত্মীয় স্বজনের ঠিকানা দিতে পারেন? আত্মীয় স্বজন আমি খবর পাঠাম, খবর কোন আত্মীয় স্বজন কি বললেন? কেউ নেই, মানুষ জীবন্ত বেওয়ারিস, মানুষ জীবন্ত বেওয়ারিস। আমি হর্টিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি, দূরদর্শন কেন্দ্র কলকাতা। আমরা অত্যন্ত দুঃখিত, আশ্চর্যান্বিত এবং বিমূঢ় হইয়া পড়িয়াছি এই খবর পাইয়া যে সমগ্র দেশ যখন বৃক্ষরোপণে মাতিয়াছে, ঠিক তখনই জাম গাছের ন্যায় একটি ফলন্ত বৃক্ষ ঝড়ে ভাঙিয়া পড়িয়াছে। সুতরাং আজ নিঃসন্দেহে জাতির শোক দিবস, আজ শোক দিবস, শোক দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, শোক দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। বাজি ফাটাও, পটকা ফাটাও, বাজি ফাটাও, পটকা ফাটাও, বাজি ফাটাও, পটকা ফাটাও, বাজি ফাটাও, পটকা ফাটাও, শোক দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। এমন কোন সরকারি আইন নেই যাহাতে লেখা হইয়াছে কোন বৃক্ষ কাটা যাইতে পারে, বিশেষ করিয়া উক্ত জাম গাছের ন্যায় একটি ফলন্ত বৃক্ষ। এমতাবস্থায় আমাদের বিভাগ কোনোভাবে কোন বৃক্ষ কাটিবার অনুমতি দিতে পারে না। মোরা কজনায় গাছটাকে সরাই, সরাই, মোরা কজনায় মোরা কজনায় গাছটাকে সরাই, সরাই, মোরা নিয়ম রক্ষা শুধু বলি, আমাকে সঙ্গে ছিলি, মোরা মেটি কালাই ভাবি, রাগে রায়ে সে কুমার।
যাচ্ছে না, তখন ওই মানুষটাকে কেটে বের করলে কেমন হয়? চাপাপড়া মানুষটিকে মাঝখান দিয়ে কেটে একদিকটা এদিকে আর একদিকটা ওদিক দিয়ে বের করলেই হয়। একদম কিছু বলছেন ভাই? দেখো কাণ্ড, ও বলছে ওনাকে তাহলে মারা যাবে। Hey!
বন্ধুগণ, বন্ধুগণ আপনারা শান্ত হয়ে বসুন। আজ বাণিজ্য দপ্তরের লোনে ভেঙে পড়া জামগাছটির শোকে বাংলার সাধারণ মানুষের মতো বাংলার প্রখ্যাত কবিরাও একেবারে শোকে পাথর হয়ে গেছে। তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসাহিত ওই বন্ধু ধারাকে কাব্যে রূপ দিয়ে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলার স্বনামধন্য দিন কবি। এতে আমরা অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি। যাই হোক, ওই চাপা পড়া মানুষটির উদ্দেশ্যে কবিতা শোনা যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিখ্যাত দিন কবি শ্রী জটি গঙ্গোপাধ্যায়, শ্রী ভয় গোস্বামী এবং শ্রী যুক্তি চট্টোপাধ্যায়। শুধু জাম গাছের জন্য এক হিম সন্ধ্যে বেলা, জাম গাছের জন্য নারী তোমার সঙ্গে বঞ্চনা, জাম গাছের জন্য দীর্ঘদিন বেঁচে থাকার লোক, গাছ হারিয়ে যেও না, যেও না, যেও না। বাবা, এই দুর্দান্ত কবিতা শুনলাম আমরা শ্রী জটিল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। এবারে আসছেন শ্রী ভয় গোস্বামী। আজ আমার গলা ভালো নেই, ঠিক আছে, শুরু করি। শুরু করি। আমার কবিতার নাম জাম গাছ তোমার সঙ্গে। বাবা সুন্দর। জাম গাছ তোমার সঙ্গে একটি ভয়াভয় কদর্য জীবন কাটালো। জাম গাছ তোমার সঙ্গে তোহে ব্রহ্মচর্য জীবন কাটালো। জাম গাছ তোমার সঙ্গে টাপুর টুপুর করি না তপুর জীবন কাটালো। কেদে কেদে মারে, কেদে কেদে মারে, তিনি
মানুষটার ব্যথা কেহ বুঝিল না। এই যে কবি, আমি সাহিত্য একাডেমির সেক্রেটারি বলছি। মিষ্টি খাবার সুখবর আছে, আমাদের সাহিত্য একাডেমি আপনাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করে নিয়েছে। হ্যাঁ, কি বলছেন? না না, আমরা শিল্প সংস্কৃতির লোক, ওসব ওসব পুরুল কাটারির ব্যাপারে আমরা। হ্যাঁ, ব্যাপারটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, বন দপ্তর খামে রাখেন আপনাকে কীর্তি। একটা আপনার মানুষ এলে এই কি করতেছেন? ছি, অশ্লীল চুপ। এই কি হচ্ছে গিয়া? তুমি তো বাদ দিয়ে যেমন লে আর কি ভালো ভালো লেগে যাক ভালো। এই তোমাকে না ডুম ডুম মাঝি মারো। বাবুরা বলতে কথা শুনবেন না। আহে আহে হাত দেখায়।
বাবুরা ওদের কথা শুনলেন না, আহেন আমরাই বসাই, আমরাই বসাই মানুষ করে, আহেন হাত লাগাই আরো জোরে, হাইয়ো আও ধরা, হাইয়ো মারো ধরা, হাইয়ো দাস্তে পারা, হাইয়ো বন্ধুদের বন্ধুদের আপনারা শান্ত হন, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন সর্বহারা নেতা, দরিদ্রের মাতা, পিল মদনের হোতা, দেশ দশের মাথা, যাকে ভালোবাসে আপানুর জনতা, সেই মন্ত্রী ম্যাডাম আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের ভারত আমি তাকে স্বাগত জানাই। বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন না, সর্বনাশ হয়ে গেছে, আর এই গাছ, এই গাছটাকে বাঁচাতে না পারলে বাকি সর্বনাশ টুকরো হয়ে যাবে। আপনারা জানেন না একটা বৈদেশিক সম্পর্ক এই গাছের সঙ্গে জড়িয়ে আছে। আজ থেকে 10 বছর আগে পিটুনিয়ার প্রধানমন্ত্রী আমাদের দেশ সফরে এসেছিলেন, সে কথা নিশ্চয়ই ভুলে যাননি। তিনি তখন নিজে হাতে এই লনে এই গাছ লাগিয়েছিলেন, দুদেশের বন্ধুত্বের নিদর্শনী গাছ, মৈত্রীর প্রতি বিশ্ব মানবিকতার ধ্বজাধারী। আর মানুষটা মানুষটা কিছু হবে না, না এই গাছ সরালে বা কাটলে পিটুনিয়া সরকার ভুল বুঝতে পারে, এই গাছের মূল্য আমাদের কাছে অপরিসীম, আন্তর্জাতিক সুসম্পর্কে মূর্ত নিদর্শন এই গাছ, তাই তাই গাছ আমরা সরাতে দিতে পারি না। আমরা সব অপরি থাকবো, কেউ বাঁচাতে আসবে না,
নাটক দেখলাম, সত্যি মানুষের দাম কত কমে গেছে। এটার ক্রেডিট যায় আমাদের পরিচালক শ্রী হীরক শুভ্র চট্টোপাধ্যায়, জোরে একটু হাত দিয়ে। আমাদের প্রতিটি মেম্বারই এত সুন্দর করেছেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। আমি নিরুদ্দাকে একটু ডেকে নিচ্ছি ওপরে। আচ্ছা, যারা যারা এখানে অভিনয় করেছেন আমি হীরকবাবুর হাতে দিয়ে দিচ্ছি মাইকটা, উনি সবাইকে পরিচয় করিয়ে দেবেন। প্রখ্যাত নাট্যকার শ্রী নীলক মিত্র মঞ্চে উপস্থিত হচ্ছেন, আমাদের সাথে যারা আজকে অভিনয় করলেন, একদম প্রথমে চন্দনা রায়, বৃন্দা মুখার্জি, অভিষেক দে, মধুমিতা বসু, শম্পা মিত্র, অনুভব পাল, সঙ্গমিত্রা ঘটক, শ্যামল মজুমদার, দেবাশিস ব্রহ্ম, পার্থ পাল, প্রসেনজিৎ চক্রবর্তী, বীরেন নাথ, সুনন্দা দাশগুপ্ত, অনুরাগ পাল। এছাড়া আমাদের যারা সহযোগিতা করেছেন তারা হলেন সন্দীপ দে, ভাস্কর সিনহা এবং বাবলু চক্রবর্তী এবং শর্মিষ্ঠা ব্যানার্জি ও অভিজিৎ চক্রবর্তী। আপনারা একটু দয়া করে আসুন, এদের সবার সহযোগিতাতেই সম্ভব হয়েছে নাটকটা, যেটুকু উতরেছে সেটুকু সবার সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে। নীলুবাবু এখানে উপস্থিত আছেন, আমি ওনাকে অনুরোধ করব ওনার কেমন লেগেছে সে অভিমত ব্যক্ত করতে। উনি প্রখ্যাত নাট্যকার, আমরা গর্বিত যে আজকে উনি মঞ্চে উপস্থিত হয়েছেন। একটা কথা বলি, আমি প্রতিদিন নাটক দেখতে আসছি, এখন নাটক হয়ে গেছে প্রেজেন্ট্রি, নাটক নেই, নাচ গান হই হাল্লা দ্রাম দ্রাম পড়ে যাওয়া, একে মার তাকে মার, নাটক নাট্যবস্তু খুব কম। আমি এই দুদিন দুটো বড় নাটক দেখলাম, আমার মনে হলো যে লোকে ফাঁকি দিচ্ছে, আমরা কি পাচ্ছি? ভালো ভালো নাচ গান, কোরিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি নানান জিনিস পাচ্ছি, নাটক নেই, নাট্যবস্তু নেই, মানুষের কাছে পৌঁছবার কোনো সংবাদ নেই। আজকের নাটকে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার যত ধারণা এই নাটকটি কৃষ্ণচন্দ্রের হলেও এতে হীরকের প্রচুর হাত রয়েছে, ঠিক বলেছি? যে পরিবর্তন এনেছে আমার অসামান্য মনে হয়েছে, এবং এই দলটির সামগ্রিক প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। প্রসেনজিতের গান সম্পর্কে আমার তো উৎসাহ আছেই, আমার লেখা একটা গানে ও সুর দিয়েছিল আমার চেয়ে অনেক ভালো, সে কথাটা মেনে নিচ্ছি আমি। এবং
এরা সবাই যেভাবে গান করলেন, যেভাবে সব জিনিসটাকে পরিবেশনা করলেন, আমার মতে যদি আমার মত নেন, একদিনে যে কটি নাটক দেখলাম তার মধ্যে শ্রেষ্ঠ ওই আজকের নাটক। কিন্তু দুঃখের বিষয়, আমাদের নাটকের দিন লোক থাকেন না, এটা বড়ই কষ্ট লাগে। আমাদের আরেকটা নাটক আছে 18 তারিখে, আশা করব সেদিন প্রেক্ষাগৃহ পূর্ণ হবে। আচ্ছা, এখন হীরকবাবুকে মানে নীরববাবু ওনার হাতে একটি পুষ্পস্তবক তুলে দিয়েছেন। সবাই জানেন বোধ হয় যে হীরকের কদিন পরই অপারেশন 20 তারিখে, তা সত্ত্বেও এই যে ভয়ঙ্কর কাজটি ও করে গেল এর জন্য একটা জোরে হাততালি দিই। আচ্ছা, আমরা এখানেই শেষ করব। আগামীকাল তোমার হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না।